নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রোজকান্দি ইস্যুতে সরব বরাকভেলি ট্রেড অ্যান্ড কমার্স, কৃষক মুক্তিকে পাল্টা হুমকি। কাগজ কল নিয়ে ভারী শিল্পমন্ত্রীর দ্বিচারিতা, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি। সড়ক নির্মাণে দুর্নীতি, প্রতিবাদ করতে গিয়ে আহত 15 গ্রামবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রোজকান্দি ইস্যুতে বাগান শ্রমিকদের ভড়কাচ্ছে কিছু দুষ্কৃতী। মঙ্গলবার বরাকভেলি বিজনেস কমিটি আহূত এক সাংবাদিক সম্মেলনে ঠিক এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ব্যবসায়ীরা। এদিনের সাংবাদিক সম্মেলনে বরাকের মোট 10টি ব্যবসায়িক সংগঠন সামিল ছিল। তারা এদিন বলেন, রোজকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া বিগত 35 বছর ধরে বাগানের উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। রোজকান্দি চা বাগান বরাক উপত্যকায় একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, অথচ আশ্চর্য, এই শিল্প প্রতিষ্ঠানটিকে তছনছ করে দিতে উঠে পড়ে লেগেছে একটি দুষ্টচক্র, যারা এই টি এস্টেটের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তারা বলেন, অনেক শ্রমিক আন্দোলন তারা দেখেছেন, কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে এভাবে আন্দোলন তারা দেখেননি যা রোজকান্দিতে হয়েছে। একটা টিম তৈরি করে এত বছর উনি এই কাজকর্ম দেখাশোনা করছেন, হঠাৎ করে 35 বছর পরে ওনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এই যে শ্রমিক আন্দোলন নামে যে অরাজকতা চলছে, আমরা ট্রেড কমার্স এবং ইন্ডাস্ট্রির তরফে এটাকে কোনোভাবেই মানতে পারছি না। আমাদের যেটা মনে হচ্ছে, যদি শ্রমিক আন্দোলন হয়, আমরা দেখেছি আপনাদের মিডিয়ার তরফে যে কোনো একটা পার্টিকুলার প্রসেশন বেরিয়েছিল, যেটা অস্ত্র হাতে নিয়ে ওদের একটা প্রসেশন বেরিয়েছিল। আমরা সবাই এখানে শ্রমিক আন্দোলন দেখেছি, টি ইন্ডাস্ট্রিতে বা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে শ্রমিক আন্দোলন কোনো অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি দা কুড়াল নিয়ে কোনো দিন হয়নি, কতরোয়াল নিয়ে হয়নি, এটা রোজকান্দিতে হয়েছে। এদিন ব্যবসায়ী প্রতিনিধিরা আরো বলেন, এর পেছনে জমি মাফিয়াদের হাত রয়েছে, ওরাই পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে। না হলে বাগানে যেখানে বড় জোর 700 থেকে 1200 শ্রমিক কাজ করছেন, আন্দোলনে 10,000 লোকের জমায়েত হলো কিভাবে? বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও আঙুল তুললেন ব্যবসায়ীরা এবং বলেছেন 10,000। প্রত্যেকটা বাগানই লেবার শর্টেজে ভুগছে এবং 10,000 শ্রমিক কোথায় পেলেন ওরা? এরা কাডা, এই যে নাম্বার, এটা কারা? 700 থেকে 1200 হয়তো ওদের এনরোল শ্রমিক আছেন, তাহলে 10,000 এই আন্দোলনকারী কারা? সুতরাং আমরা এই সংগঠন থেকে পুরো জিনিসটাকে মানে সুস্থ পরিবেশ বাঞ্চাল করার জন্য একটা প্রয়াস ভাবছি এবং আমরা প্রশাসন এই ব্যাপারে অ্যাক্টিভ রোল নিচ্ছেন কিনা আমাদের সন্দেহ আছে। এদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কোনো আন্দোলনকারীকে গ্রেফতার করা হলে গোটা বরাকভেলি অচল করে দেওয়া হবে বলে যে হুমকি দিয়েছে, সে ব্যাপারে কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান, চা বাগান শ্রমিকদের আন্দোলনে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রয়োজন কোথায়? ওরাও এই আন্দোলনে সচেষ্ট হচ্ছে এবং আজকে একটা পত্রিকা মারফতে আমরা দেখলাম, যদি আন্দোলনকারী কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে পুরো বরাকভেলি ওরা প্যারালাইজ করে দেবেন। বাগানের শ্রমিকের আন্দোলন শ্রমিক আন্দোলন হবে, এখানে কিষাণ মুক্তি সংগ্রাম সমিতির কি রোল আছে? এখানে সবাই শ্রমিক বা ওইখানে বাগানের কর্মচারী বা ম্যানেজমেন্ট আছেন, ওইখানে কৃষক মূর্তিটা কি করে আসছে? কিষাণ আমরা তো মনে করি না এখানে কেউ কিষাণ আছেন। বরাককে অচল করে দেওয়ার হুমকি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, এমনটা হলে কিন্তু তারা চুপ করে বসে থাকবেন না। আজকে একটা কিছু একটা সংগঠনের থ্রেড এসেছে যে পুরো বরাকভেলিকে প্যারালাইজ করে দেবে। আমরা ওদেরকে সাবধান করে দিচ্ছি, এ ধরনের কোনো প্রচেষ্টা যেন ওরা চালিয়ে না যান, আমরা ট্রেড অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি কিন্তু চুপ করে বসে থাকবো। ব্যবসায়ী প্রতিনিধিদের দাবি, বাগান চালু হোক এটা তারা চান, সেই সঙ্গে তারা এও চান আন্দোলনের নামে বাগানকে অচল করে দেওয়ার ষড়যন্ত্রের পেছনে যাদের হাত রয়েছে তাদের বিরুদ্ধে সত্বর বিহিত ব্যবস্থা নেওয়া হোক। বাগানটা চালু হওয়া উচিত,
এই রোজকান্দি ম্যানেজমেন্টের ইন ক্রোরস লস, ইন ক্রোরস। আজকে যদি এই মুহূর্তে যদি বাগানটা চালু হয় তাহলে আগামী এক মাস কোনো হারভেস্টিং হবে না। দে হ্যাভ টু গো ফর স্কিপিং অফ দ্য অল দ্য প্ল্যান্টেশন এবং ফ্যাক্টরি ফ্যাক্টরি ক্লিন আপ করতে গেলে এক মাস, আগামী এক মাস থেকে দেড় মাস কোনো পাতি তুলে ম্যানুফ্যাকচারিং প্রসেস প্রোডাকশন হবে না। সঙ্গে সঙ্গে আপনি প্রশ্নটা করেছেন দাদা, আমি একটা কথা যে বাগান তো চালু হওয়ার একান্তই দরকার, ইমিডিয়েটলি দরকার, তার সঙ্গে এই যে মেন্টালিটি যেটা নিয়ে আজকে রোজকান্দিকে ডিস্টার্ব করে এই সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, ওই লোকগুলোকে আইডেন্টিফাই করে এদেরকে কিন্তু যথারীতি পানিশমেন্টের ব্যবস্থা করার খুবই দরকার। কারণ ভবিষ্যতে যেন এইরকম চিন্তাধারা করে ইন্ডাস্ট্রিকে নষ্ট করার বা ল্যান্ড গ্রেবিং এর বা ক্রিমিনাল অফেন্স করে চা বাগানকে বা শিল্পকে বন্ধ করার যদি কোনো চেষ্টা করে সেটার জন্য অ্যাডমিনিস্ট্রেশন যেন পদক্ষেপ নেয়। দ্বিতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তার সরকারের ভারী শিল্পমন্ত্রী অরবিন্দ গণপত সাওয়ন্তে আসামের নয়জন সাংসদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন নগাঁও ও কাছাড় কাগজকল দুটি পুনরুজ্জীবিত করবে কেন্দ্র সরকার। কিন্তু গত সোমবার রাজ্যসভার সাংসদ রিপুন বরার এক প্রশ্নের উত্তরে এই ভারী শিল্পমন্ত্রী বলেছেন এই কাগজকল দুটি পুনরুজ্জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার আন্দোলনে নামছে কাগজকল দুটির কর্মচারীরা। মন্ত্রীর এই দ্বিচারিতার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে কাছাড় পেপার প্রজেক্ট ওয়ার্কার ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, 29 মে'র নির্দেশ গোপন করে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভায় যে মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক, এর প্রতিবাদে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। অরবিন্দ সাওয়ন্তজি যে প্রশ্নের উত্তরটা দিছে, তেখেতে 2 তারিখের NCLT-র অর্ডারটু রেফার করেছে, কিন্তু NCLT-র অর্ডারর চ্যালেঞ্জ করি আমি NCLT এপিলেট ট্রাইব্যুনেলত আমি চ্যালেঞ্জ করে এপিল করেছিলো। এই অর্ডারটু 29 মে' 2019 ওলাইছিলে, এই অর্ডারটু মই দেখাই আছো। এই অর্ডারটু ক্লিয়ারলি লেখা আছে যে HPC শুড রিমেইন এস এ গোয়িং কনসার্ন, ইয়াত লেখা আছে যে HPC চলাব লাগিব, HPC-র এমপ্লয়ি যিমান আছে যদি বিক্রিও হয় এমপ্লয়িক হ্যান্ড ওভার করব লাগিব, আর সরকারে ফান্ড রিলিজ ইমিডিয়েটলি করে HPC গোয়িং কনসার্ন হিসাবে চালু করব লাগিব। যাকালি যে স্টেটমেন্ট দিছে তখেতে 2 তারিখের অর্ডারের বেসিসত দিছে, এইটো একটা মিসগাইডিং স্টেটমেন্ট, গোটেই দেশক এই স্টেটমেন্ট দি তখেতে মিসগাইড করেছে অথবা তখেতক ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আমি সরকারক অনুরোধ করছো দেশের আইনটা মানিব লাগে, 29 মে' 2019 যে স্টেটমেন্ট দিছে, যে অর্ডারটা দিছে NCLT-এ সেইটো মানিব লাগে, আর দুখন পেপার মিল দেশের আইন মানি বসাব লাগে। তার বিরুদ্ধে আমি যি করা লাগে আমি করিম। এতিয়া যদি সরকারে মিসগাইড করে যদি দেশক দুটা দেশের ডাঙর ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে, আমি দরকার হলে আমি সুপ্রিম কোর্টত যাব। সড়ক নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে বিধায়ক এবং ঠিকাদারের আক্রমণের শিকার হতে হল নিরীহ গ্রামবাসীকে। ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের চণ্ডীপুরে। জানা গেছে আলগাপুর কেন্দ্রের চণ্ডীপুর গ্রামে একটি সড়ক নির্মাণের বরাত পেয়েছিলেন বিধায়ক নিজামুদ্দিন ঘনিষ্ঠ ঠিকাদার জহিরুল ইসলাম মজুমদার। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ করে পথে নামেন আমজনতা। অভিযোগে জানা গেছে প্রতিবাদী আন্দোলনকে দমাতে মাঠে নামেন বিধায়ক এবং ঠিকাদারের সমর্থকরা। তারা হামলা চালান নিরীহ আন্দোলনকারীদের ওপর, এতে আহত হয়েছেন 15 গ্রামবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ CRPF বাহিনী, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।
রাস্তার কাম ঠিক হয়েছে না, এরপরে রাস্তার কাম ঠিক না হওয়ার কারণে তারা দলবান দিয়ে আইয়া মাইডাঙ্কা করছে, মানে প্রতিবাদ লইয়া আপনারা কিন্তু প্রতিবাদ করছিলেন রাস্তার কাম বলে প্রতিবাদ করা হয়েছিল ভালো হওয়ার লাগে খালা মারছে মারছেন যেটা হতে রাখছে আপনারা কিন্তু আপনারা কিন্তু হয়েছে গ্রামবাসীদের উপর হামলার তীব্র নিন্দা জানাতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় থেকেও এক ধাপ এগিয়ে বিধায়ক নিজামুদ্দিন। যে জায়গাতে এক কোটি টাকার আমি শুনেছি এক কোটি টাকার কাজ চলছে, যে এত নিম্নমানের কাজ চলছে, আর সেই নিম্নমানের গ্রামবাসী এটার প্রতিবাদ করার কারণে আজকে গ্রামবাসীকে যেভাবে মারা হয়েছে সেটার জন্য আমি নিন্দনী জানাই। আর আজকে যিনি কন্ট্রাক্টর আছেন, আমি খবর নিয়ে দেখেছি আমার আলগাপুর সমষ্টির মাননীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ লোক তথা আমার বলিবার পাঠেরকুপা জেলা পরিষদে ইউডিএফ দলের মনোনীত প্রার্থী ছিলেন উনি, যে আজকে আমি কন্ট্রাক্টরকে না ধরে আমি মাননীয় বিধায়ক সাহেবকে সম্পূর্ণ দুষ্রূপ করতে চাই। কারণ হয়েছে উনি একজন বিধায়ক, ওনার দায়িত্ব ছিল যে ওনার সমষ্টিতে কী চলছে, কী সমস্যা আছে, কী প্রবলেম আছে এটা দেখার দায়িত্ব। আজকে মানুষের বিধায়ক বানায় যে মানুষের নিরাপত্তার জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য আজকে বিধায়ক যেভাবে আমাদের বিগত দিনে রাহুল রায় আলগাপুর সমষ্টির বিধায়ক থাকার সময় যেভাবে মানুষের উপর নির্মমভাবে হত্যা চালিয়েছিলেন, সেইভাবে তার চেয়ে আরও ভয়ঙ্কর পরিস্থিতি আলগাপুরের বিধায়কে চালাচ্ছেন। আজকে আপনারা দেখেছেন 50 বছর, 60 বছর, 70 বছরের বয়স্ক মানুষ হসপিটালে এখান বেডে রয়েছে, কেউর পা ভাঙ্গা, কেউর হাত ভাঙ্গা। এটা খুব দুঃখজনক বিষয় যে কন্ট্রাক্টর বা বিধায়ক বা যার ঘনিষ্ঠ যে সম্পর্কে যে ঠিকাদার আছে যে এই ঘটনা করেছে। আমি হাইলাকান্দির এসপি তথা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখি 24 ঘন্টার ভিতরে এদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আলগাপুরের বিধায়ককে আমি কড়া ভাষায় হুঁশিয়ারিতে বলছি, এইরকম ঘটনা যদি আর কোনোদিন আলগাপুর সমষ্টির ঘটে তাহলে বিধায়কের রক্ষা পাবেন না আলগাপুরের মানুষের কাছ থেকে। এটা আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, সাধারণ পাবলিকের উপরে কোনো অবস্থায় হেনস্থা মাতাম না। আর হাইলাকান্দির গড়কাপ্তানি বিভাগের কর্মকর্তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, আলগাপুর সমষ্টির কোনো দুর্নীতিগ্রস্ত কাজ হলে আমরা বসে থাকতাম না, তার প্রতিবাদ করবো, এতে আমাদের মৃত্যু যদি হয় তাহলে মৃত্যুবরণ করব। জাপানিজ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব রুখতে ব্লিচিং পাউডার এবং ডিডিটি স্প্রে করার দাবি জানালো গৈরিক ভারত। মঙ্গলবার গৈরিক ভারতের পক্ষে এক প্রতিনিধি দল বিষয়টি নিয়ে কথা বলতে যান শিলচর পুরসভার পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের সঙ্গে। তারা পুরপতির অবর্তমানে সহকারী পুরপতির হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এতে তারা জাপানিজ এনকেফেলাইটিস রোগ শিলচর শহরে যাতে তার মারণ থাবা বসাতে না পারে সেজন্য শহরের 1 নম্বর ওয়ার্ড থেকে 28 নম্বর ওয়ার্ড অবধি ব্লিচিং পাউডার এবং ডিডিটি স্প্রে করার দাবি জানিয়েছেন। স্মারকপত্র প্রদানকালে এদিন উপস্থিত ছিলেন ডক্টর প্রবাল পাল চৌধুরী, রাজ্য সম্পাদক রাজু চন্দ্র দাস, রাজ্য সম্পাদক শঙ্কুধর সহ অন্যান্যরা। আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যানকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, চেয়ারম্যানকে আমরা পাইনি, তাই আমরা ভাইস চেয়ারম্যানকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। কারণ এনকেফেলাইটিস আপনারা জানেন, শুনেছেন, সমস্ত ভারতবর্ষের নাগাতে নাগাতে কাছাড় এবং শিলচর শহরেও এনকেফেলাইটিসের অনেক প্রবলেম শুরু হয়ে গেছে। তাই আমরা সচেতনতার জন্য আমরা শিলচর মিউনিসিপ্যালিটিকে আমরা এনকেফেলাইটিসের জন্য সচেতনতা শুরু করার জন্য আবেদন করেছি এবং সমস্ত 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 28টি ওয়ার্ডে সমস্ত জায়গায় নালা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার দেওয়ার জন্য আমরা আজকে আবেদন করেছি শিলচর আমরা গৈরিক ভারত থেকে। তাই আপনাদেরকে সবাইকে আমরা আরেকবার আবেদন করছি যাতে আশেপাশে যাতে নোংরা না থাকে সেজন্য আপনারাও নিজেরাই চেষ্টা করুন। আনটাইড ফান্ডের আওতায় 1 কোটি টাকা ব্যয়ে ডলু সরস্বতী বিদ্যানিকেতন অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে এই শিলান্যাস করেন বরখোলার বিধায়ক কিশোর নাথ। ভিত্তিপ্রস্তর স্থাপন করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে বর্তমান সরকার অনেক গুরুত্ব দিয়েছে, বিশেষ করে গ্রামীণ শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অডিটোরিয়াম নির্মাণে প্রথমে 70% অর্থ বরাদ্দ হবে, পরে বাকি 30% অর্থ আসবে বলে বিধায়ক জানান। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়ের আমি ধন্যবাদ দিই। আর এই ফান্ডটা আনটাইড ফান্ড থেকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, আর 1 কোটি টাকার মধ্যে থেকে আমাদের 70% যেটা আছে এখানে আমাদের রিলিজ হয়েছে, আর 30% যেটা পরে রিলিজ হয়, যেটা নাকি আমরা আনটাইড ফান্ডের নিয়মে এটা রয়েছে। এটা
আর এই স্কুলের কিছুদিন আগেও দুইটা ফান্ড দেওয়া হয়েছে, সেটা আনটাইডের মাধ্যমে দুইটা করা হয়েছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের কাজ হয়েছে, সেটাও আনটাইড ফান্ডের মাধ্যমে হয়েছে। আর এই স্কুলের স্টুডেন্ট আজকের দিনে 600-এর বেশি স্টুডেন্ট, আর জায়গা হচ্ছে জায়গা কম, যার জন্য অডিটোরিয়াম হল এবং ক্লাসরুমের দরকার ছিল, আর সেই অনুযায়ী 1 কোটি টাকার অনুদান এসছে। আর আপনার যে সামনে দেখতে পাচ্ছেন যে স্কুল বিল্ডিংটা, তার পিছনে আর একটি জায়গা রয়েছে, সেখানে সেই বিল্ডিংটা নির্মাণ হবে। আজকে সেই শুভ শিলান্যাস হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা বৃন্দ সবাই ছিলেন, আর আমাদের গুয়াহাটি থেকে এসেছে আমাদের শ্রদ্ধেয় বৈশিষ্ট্যজি মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আরও আমাদের অন্য অন্য দলের যেরকম আমাদের রয়েছে এখানে, এটা আমার জানা রয়েছে। স্কুলে আজকের দিনে আপনারা জানেন বরখলা ভিতরে অনেক কয়েকটা বিদ্যালয় আছে যে বিদ্যালয়তে বিদ্যুতের কোনো লাইন নেই, সেই অবস্থা দুরবস্থা রয়েছে। আমরা এই 2 বছরের মধ্যে অনেক কয়েকটা স্কুলে আমরা সেই বিদ্যুতিকরণ করে দিয়েছি, আর কিছু স্কুলে করানো বাকি রয়েছে, সেটা কাজ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর বিদ্যুতের জন্য সবচেয়ে বেশি মানে ভালো একটা খুব খবর হলো এই জিপিতেই একটা সাবস্টেশন বসানো হচ্ছে, সেটা কাজও কিছুদিনের মধ্যে শুরু হবে। উধারবন্দ এলাকায় একটি মাত্র শ্মশান থাকা সত্ত্বেও তাতে সুব্যবস্থা না থাকায় সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার উধারবন্দে এক সাংবাদিক বৈঠক করে স্থানীয়দের পক্ষে জয়দীপ পুরকায়স্থ, শুভ্র ভট্টাচার্য, গণেশ চক্রবর্তী, টুটু দাস প্রমুখ বলেন শ্মশানে জলের সুবন্দোবস্ত নেই। সম্প্রতি একটি শব দাহ করতে গিয়ে তারা সমস্যায় পড়েছেন বলে উল্লেখ করেন। কমিটির এক কর্মকর্তা মুন্না দেব তাদের টেলিফোনে জানান জলের ট্যাঙ্কে লিকেজ থাকায় জল নেই শ্মশানে। গত 6 মাস ধরে ট্যাঙ্কটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তাছাড়া শ্মশানে শব নিয়ে আসা লোকের বসার ব্যবস্থা নেই বলেও তারা এদিন অভিযোগ করেন। এই শ্মশানের সুব্যবস্থা করতে তারা জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করেছেন। গতকালকে আমরা কান্দি গ্রামের একজন ভদ্রলোক নিহার চক্রবর্তী তাই মারা গেছেন, তাঁদের নিয়ে আমরা শ্মশানে যাই। যাওয়ার পরে আমরা বিগত কতদিন থেকে আমরা দেখছি যে এখানে শ্মশানের মধ্যে প্রবলেম আছে, জলের প্রবলেম। কালকে আমরা সেম জিনিসটা সাফার করছি। যেমন গতদিন আমরা কালকে আমরা প্রায় 10-12 বার জল উঠাইছি, বারবার দেখি জল নাই। তারপরে আমরা নিচ থেকে জল উঠাতে লাগছে, তখন আমরা একজন আমার মধ্যে একজন মানুষে ইয়ারে ফোন করছে, পান্তুরে ফোন করার পরে বলে যে পান্তুদারে ফোন করে বলে পান্তুদার যখন জল উঠে, তখন একটা নাম্বার দিছে একজনের যে মুন্না দেব বোধ হয়। হ্যাঁ, তা আমিও ঠিকঠিক তার চিনতাম না, মুন্না দেব খেয়া করিয়া, হ্যাঁ না আমার চিনতাম না, তা মুন্না দেব করিয়া একটা ছেলের নাম্বার দিছে। তো হ্যাঁ কইছে ট্যাঙ্কি লিক, তো ট্যাঙ্কি লিক আজকে এটা শুনছি, ট্যাঙ্কি লিক আজকে 6 মাস আগেও আমরা আয়োজনের মারা গেছেন, তার সময় আমরা সেম প্রবলেম সাফার করছি, জল নাই ট্যাঙ্কিতে, জল নাই যে আমরা নিচ থেকে জল উঠাইতে লাগে। তো আজকে আপনার কাছে অটাল প্রেসক্রিপ করার মেন উদ্দেশ্য হইল যে আগামীতে যাতে এই কমিটির কাছে একটা একটা পাবলিকের কাছে একটা খবর চাইত যে আমরা এই বৃহত্তর উদাহরণের মধ্যে মাত্র একটাই শ্মশান আছে, আর এই শ্মশানটা যদি ঠিক মতো যদি আমরা ঠিক রাখতাম পারি না। হ্যাঁ, এটা একটা বহুত একটা লজ্জার কথা হোক, কেন অতগুলা পপুলেশন, অতগুলা মানুষ আজকে যে কোনো কেউ এই শ্মশান এলাকায় সাহায্য করতে সব সময় সামনে থাকবো, এটা কোনো পলিটিক্যাল কথা না, যেটা মেইন লোক আমরা জল, যাতে জলের একটা সুব্যবস্থা থাকে, এটা আজকে মোটর দিয়া হোক আর সাপ্লাই কানেকশন হোক যেভাবে হোক। হ্যাঁ, কমিটির কাছে একটা থাকবো, অনুরোধ থাকবো যে একটা মানে জলের একটা সুব্যবস্থা থাকতো প্লাস কারেন্ট থাকতো, যে আমরা রাত্রেবেলা অনেক সময় আমরা বডি লোয়া গেলে পরে দেখি যে এখানে কারেন্টের সুব্যবস্থা নাই। টানা 4 দিন ব্যাপী নানা স্বাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব সঙ্গীত দিবস পালন করল বাংলা গানের দল দলছুট। গত 20 জুন গোলদিঘি মলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের 4 দিনের কর্মসূচি শুরু হয়েছিল। 23 জুন অর্থাৎ রবিবার সন্ধ্যায় শেষ দিনে শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে এক সন্ধ্যায় শুধু দলছুট শীর্ষক অনুষ্ঠান। এতে দলছুটের শিল্পীরা বিভিন্ন গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। বিবেকানন্দ রোড সর্বজনীন পূজাবাড়ির উদ্যোগে মাসিক অনুষ্ঠান মুক্তধারা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। মূলত এলাকার শিশু কিশোর কিশোরীদের সার্বিক বিকাশের লক্ষ্যে এই মাসিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে। এদিন মুক্তধারায় এলাকার শিশু কিশোর কিশোরীরা নাচ গানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। রোজকান্দি ইস্যুতে সরব বরাকভেলি ট্রেড অ্যান্ড কমার্স, কৃষক মুক্তিকে পাল্টা হুমকি। কাগজ কল নিয়ে ভারী শিল্পমন্ত্রীর দ্বিচারিতা, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি। সড়ক নির্মাণে দুর্নীতি, প্রতিবাদ করতে গিয়ে আহত 15 গ্রামবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।